শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং আশা করি যে যেখানে আছো সর্বদাই জ্ঞান চর্চার মধ্যে আছো, সঠিক সুন্দরভাবে পড়াশোনার মধ্যে আছো, তোমার সঠিক সুন্দরভাবে পড়াশোনায় তোমাকে আগিয়ে নিয়ে যাবে। দিনের সমস্ত কাজকর্মকে দিনের শুরুতেই তুমি যদি ভাগ করে নাও, তাহলে তোমার কাজগুলো খুব সহজ এবং সুন্দরভাবে তুমি করতে পারবা। দেখো, আমরা কতদিন পড়ছিলাম ভোক্তা এবং উৎপাদকের আচরণ। এই চ্যাপ্টারটা অনেক বড় এবং আমরা বেশ ছোট ছোট কনসেপ্টে আমরা সুন্দরভাবে আগিয়ে যাচ্ছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা, যেখানে তোমার সহজ বিষয়গুলোকে আমরা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। তোমরাও বেশ ভালো পারছো দেখছি, সাড়া শব্দ ভালো তোমাদের, আশা করি তোমরা ভালো পারবা। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা পড়ছি, অর্থনীতি প্রথম পত্র, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভোক্তার আচরণ, ভোক্তা এবং উৎপাদকের আচরণ। দেখো, এখানে একটা কথা আছে, একটা বাণী আছে, মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁপা এবং সাফল্যের স্বাদ তারা পায় না। তো যেই কাজটাই করতে হবে, যেই কাজটাই করবা, যখন যেটা করবা সেটা পূর্ণ মনোযোগ দিয়ে এবং সুন্দরভাবে মন দিয়ে কাজ করতে হবে, তাহলে ওখান থেকে তুমি অবশ্যই একটা ভালো ফিডব্যাক পেতে পারবে। যেন আমরা অবশ্যই কাজ করব, আমাদের কাজটা যেন সঠিক সুন্দরভাবে আমরা আমাদের মন দিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে সেই কাজগুলো করতে পারি, তাহলে আমরা ভালো কিছু আশা করব। দেখো, এখানে আমি তুমি কি দেখতে পাচ্ছ প্রথম অবস্থায়? দেখো, প্রথম অবস্থায় এই যে এইখানে গ্লাসে দুইজন শিশু পানি খাচ্ছে। এখন আজকে চিত্র ভিত্তিক পড়াশোনা হবে, ঠিক আছে? মানে আমরা পড়ব চিত্রকেন্দ্রিক, চিত্র দিয়ে যে এইগুলা দেখানো যায়, এটা তুমি একটু লক্ষ্য করো। প্রথমে এখানে একজন গ্লাসে পানি খাচ্ছে, তাহলে পানি পানি খেলে কি হয়, পানিতে কি আছে? তৃষ্ণা নিবারণ হয়, ঠিক না? তৃষ্ণা নিবারণ হয় পানি খেলে। তো আমরা পড়ব কিন্তু আজকে উপযোগ। উপযোগ কথাটি আছে, কোনো কিছু উপযোগ কথা সাধারণ অর্থে আছে উপকারিতা। তো উপকারিতা আর কিন্তু অর্থনীতি বলছে যে আসলে উপযোগ বলতে উপকারিতা বোঝায় না। উপযোগ বলতে ওই দ্রব্য, যে কোনো একটা দ্রব্য বলছে, যে কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা বোঝায় যা দিয়ে ওই দ্রব্যের অভাব মেটানো যায়। তাহলে তুমি যখন পানি পান করছো, একজন মানুষ যখন পানি পান করছে, তখন কি হচ্ছে, তার তৃষ্ণা নিবারণ হচ্ছে, তাই না? তৃষ্ণা নিবারণ হচ্ছে, এই তৃষ্ণা নিবারণই পানির উপযোগ। আবার পানি খেয়ে যে উপযোগ পাওয়া যায় তা কিন্তু আমরা চা খেয়ে সে উপযোগ পায় না। আবার যদি বলতে পানি এবং চা দুইটার উপযোগ ভিন্ন ভিন্ন, ঠিক না? পানিতে যে একজন চাতে যে মজা পাবে, হয়তো পানিতে সে উপযোগ সে পাচ্ছে না। এই জন্য এটা একটা আর একটা থেকে উপযোগ আলাদা। প্রত্যেকটা দ্রব্যের একটা আলাদা আলাদা গুণ বা বিশেষ ক্ষমতা আছে, ওই গুণ বা বিশেষ ক্ষমতাকেই বলা হচ্ছে উপযোগ। দেখো, এখানে কিছু মাংস আছে, তার মানে এটা আমরা ধরতে পারি যে ওই মাংস খেয়ে একজন মানুষ যে পরিমাণ উপযোগ পাবে, নিশ্চয়ই চা খেয়ে ওই উপযোগ পাবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এক একটা দ্রব্যের উপযোগ এক এক রকম, ঠিক না? ভিন্ন ভিন্ন উপযোগ ভিন্ন ভিন্ন রকম। এখন আমরা পড়বো যে উপযোগ, উপযোগ কথাটা দেখো, উপযোগ সাধারণত উপযোগিতা, সাধারণত বললাম যে উপযোগ মানে উপকারিতাকে বোঝাবে, কিন্তু অর্থনীতি বলছে যে উপযোগ বলতে উপকারিতা নাও বোঝাতে পারে। উপযোগকারী উপযোগ বলতে একটা একটা দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতাকে বোঝাচ্ছে, দেখো। কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে ওই দ্রব্যের, কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণ বা ক্ষমতা যার দ্বারা মানুষ বিশেষ অভাব মেটানো সম্ভব হয় মানুষের। তো দেখা যাচ্ছে তোমার ক্ষুধা লাগছে, তুমি ভাত খাচ্ছ, ভাত খেয়ে যে উপযোগ পাচ্ছ, এখানে আরেকজন মনে করো সেটা কি হতে পারে, ধরলাম যে কেক, কেক খেয়ে তার ক্ষুধা নিবারণ করছে। কিন্তু দুইটাই দুই রকম উপযোগ, ভাতের বিশেষ গুণ বা ক্ষমতা একরকম,
ওইটার বিশেষ কেকের বিশেষ গুণ বা ক্ষমতা আর এক রকম। আবার দেখা যেতে পারে একটা দ্রব্যের উপযোগ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, তো সেটা কিরকম সময়গত আর কি। যেটা সময়গত ব্যাপারটা হচ্ছে যে, যেমন শীতকালে শীতের সময় সোয়েটার বা গরম কাপড়ের চাহিদাটা বেড়ে যায়, ওই দ্রব্যের উপযোগ তখন শীতের সময় বেশি আছে, সোয়েটার বা সোয়েটারের আর কি। এখন ওই সোয়েটারের গরমকালে কিন্তু ওই সোয়েটারের ওই উপযোগটা পাওয়া যাবে না। গরমকালে কি পাওয়া যাবে? গরমকালে পাতলা কাপড়ের চাহিদা বেশি হবে, এবং এখানে ওই পাতলা কাপড় দিয়েই সে বিশেষ গুণ বা ক্ষমতা থাকবে যেটা সে তার প্রয়োজন। উপযোগের শ্রেণীবিভাগ রয়েছে, দেখো উপযোগ শ্রেণীবিভাগ মানুষ সাধারণত প্রকৃতি প্রদত্ত রূপ, স্থান, সময়, সেবা, মালিকানা পরিবর্তন করে উপযোগ ঘটিয়ে থাকে। যেমন প্রথম অবস্থায় যদি আমি বলি যে, এখানে দেখো, তার মানে বিভিন্ন ধরনের কাজ করে মানুষ ওই উপযোগটা, বিভিন্ন রকম উপযোগ তৈরি করে। সেটা হতে পারে রূপগত, হতে পারে সময়গত, হতে পারে সেবাগত, হতে পারে মালিকানা পরিবর্তন ঘটিয়ে। দেখতে পাচ্ছ না হয়তো, লক্ষ্য করো প্রথমে আমি যেটা বলছি রূপগত। রূপগত জিনিসটা কিরকম? রূপগত মানে বাইরের রূপ পরিবর্তন করে দেওয়া। যেমন মনে করো, এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, বনে কোনো গাছ আছে, বড় গাছ, মোটা গাছ, ওই গাছের কাঠ দিয়ে যখন একজন মানুষ সেটাকে কাটছে, কাটার পরে সেটাকে সুন্দর করে একটা খাট তৈরি করছে, বা সেটার একটা টেবিল তৈরি করছে, একটা চেয়ার তৈরি করছে, তাহলে এখানে কি হলো, ওই কাঠকে একটা সুন্দর একটা পরিমার্জিত রূপ দেওয়া হলো, তার মানে ওর রূপটা পরিবর্তন করছে, ঠিক না? এই রূপ পরিবর্তন করার কারণে দেখা যাচ্ছে এক খণ্ড কাঠের দাম যেরকম ছিল, একটা সুন্দর শোপিস বা একটা সুন্দর টেবিল, আলমারি, শোকেস যখন বানানো হবে তখন তার মূল্য অনেক গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে রূপগত উপযোগ, রূপগত উপযোগ। তার মানে উপযোগ হতে হলে একটা দ্রব্যের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটাতে পারে, তার মধ্যে রূপ একটা, তার মানে তার আকার পরিবর্তন করে দেওয়া, তার কাঠামোটা পরিবর্তন করে দিলে সেটা তোমার তার উপযোগ বেড়ে যাবে। স্থানগত উপযোগ, স্থানগত উপযোগটা কিরকম? এটা তো অনেকেই বোঝো, যাদের বাসা গ্রাম অঞ্চলে, তারা দেখছো যে গ্রামে একটা যেই দ্রব্যের দাম, ধরলাম এক কেজি বেগুনের দাম ধরলাম, ঠিক আছে, গ্রামে এক কেজি বেগুনের দাম ধরলাম যে 40 টাকা, সেই একই বেগুন আবার যখন শহরে চলে আসছে তখন ওই বেগুনের দাম হয়ে যাচ্ছে 90 টাকা বা 80 টাকা। তার মানে স্থানগত উপযোগ, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেলে একটা দ্রব্যের দাম বাড়া কমা বাড়তে পারে বা কমতে পারে, তার ওই দ্রব্যের চাহিদাটা বেড়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। সময়গত বা কালগত, এর আগে আমি প্রথমে কিন্তু বলে দিলাম যে সময়গত বা কালগত যেটা হচ্ছে শীতের সময় এবং গ্রীষ্মের সময়, আমরা যেটা বললাম শীতের সময় কি হবে, গরম কাপড়ের চাহিদা, সোয়েটারের চাহিদা বেড়ে যাবে, আর ওই শীতের সময় ওই গরম কাপড়ের চাহিদা দাম বেশি হবে, এবং গরম গরমের সময় কিন্তু ওই তোমার ওই দ্রব্যের দামই গরমের সময় আবার কম হবে এবং চাহিদা কমে যাবে। এতে করে দেখা যায় যে তোমার গরমের সময় একটা দ্রব্যের দাম ভিন্ন রকম, শীতের সময় ওই দ্রব্যের দামই আবার ভিন্ন রকম হবে, মানে কোনো সময় বেড়ে যাবে কোনো সময় কমে যাবে। সেবাগত উপযোগ, সেবাগত উপযোগটা কেমন? সেবাগত উপযোগ, এখানে সেবা মানে কিভাবে সেবা দেয় একজন, একজন টিচার তোমাকে সুন্দর করে বুঝাই দিতে পারে, এটা একটা সেবা, তাই না? একজন উকিল যখন তোমার তোমার একটা কেস বা কোনো একটা বিষয়ে তোমার সে তোমাকে সাহায্য করছে, সেটা সেবা। যেমন একজন ডাক্তার, একজন ডাক্তারের কাছে গেলে তোমার কোন সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করে তোমাকে সেবা দিচ্ছে বা চিকিৎসা দিচ্ছে, এটা আছে সেবাগত উপযোগ। তো সেবাগত উপযোগের আমরা বিভিন্ন দেখলাম, রূপগত, স্থানগত, সময় সেবাগত এবং সত্যগত উপযোগ। সত্যগত মানে কি? সত্যগত মানে হচ্ছে মালিকানা, ঠিক আছে, তোমার কাছে একটা দ্রব্যের দ্রব্য আছে, ওই দ্রব্যের চাহিদা তোমার কাছে ওই পরিমাণ নেই, কিন্তু আরেকজনের কাছে ওই দ্রব্যটাই অনেক মূল্যবান, ওনার কাছে অনেক প্রয়োজনীয় একটা জিনিস। ঠিক আছে, আমি ধারণা করতে পারি একজন এডুকেটেড পার্সনের কাছে একটা কম্পিউটারের মূল্য অনেক, কিন্তু একজন নন এডুকেটেড পার্সন এর কাছে কম্পিউটারের মূল্যটা ওইভাবে নাও থাকতে পারে, বা একটা কলমের মূল্য একজন এডুকেটেড পার্সনের কাছে বেশি থাকতে পারে, একজন নন এডুকেটেড পার্সনের কাছে কম থাকতে পারে। আর যখন সত্যগত উপযোগ বলতে, আমরা যখন ওই নন এডুকেটেড পার্সন কই দ্রব্যটা বিক্রি করে দেবে,
এডুকেটেড পার্সনের কাছে, তখন ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন হলো, মানে শর্ত মালিকানা পরিবর্তন হলো, একটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে একটা জমি, একটা প্লট বা একটা বই ধরতে পারো, তাহলে পরিবর্তন করে মালিকানা পরিবর্তন করলে সেটার উপযোগ বেড়ে যাচ্ছে, এভাবে আমরা চিন্তা করতে পারি। উপযোগের ধারণা, উপযোগের ধারণা কোনো নির্দিষ্ট দ্রব্য ভোগ প্রাপ্ত বা প্রাপ্তির স্তরের ভিত্তিতে সংখ্যাগত উপযোগ সমূহকে নিম্নোক্ত বিন্যাসে ভাগ করা হয়েছে। দেখো কিভাবে, এটা খুবই মজার জিনিস, এটা আমরা খুব সুন্দরভাবে বুঝবো। মনে করো প্রাথমিক উপযোগ আর একটা আছে প্রান্তিক উপযোগ। প্রাথমিক উপযোগ মনে করো, এখানে তুমি চিন্তা করো যে পাঁচটা আপেল আছে, পাঁচটা আপেল প্রাথমিক, পাঁচটা আপেল আছে, তো পাঁচটা আপেল তুমি ক্রয় করছো, যে প্রথম আপেল, দ্বিতীয় আপেল, তৃতীয় আপেল, এইভাবে যদি তুমি ক্রয় করো, তাহলে তুমি ধরলাম যে একটা আপেল 10 টাকা দিয়ে ক্রয় করলে, প্রথমে তোমার চরম ক্ষুধা লাগছে, তুমি একটা আপেল 10 টাকা দিয়ে ক্রয় করছো, তো প্রথম আপেল মনে করো তুমি 10 টাকা দিয়ে কিনছো, কেনার পরে এটা খেলে, খাওয়ার পরে এই যে প্রথম একটা খাওয়ার পর আবার দ্বিতীয় একটা আপেল তুমি গ্রহণ করলে, দ্বিতীয় আপেল গ্রহণ করার পরে দ্বিতীয় আপেলও খেলে, তাহলে প্রথম আপেলে যেই পরিমাণ স্বাদ মজা পাবা হয়তো দ্বিতীয় আপেলে নাও পেতে পারো, ঠিক না? দ্বিতীয় আপেলে কম উপযোগ পেতে পারো, উপযোগ মানে তুমি ওই ওই যে মজাটা পেয়েছো। এটা আমি যদি তোমার এইভাবে উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে। দেখো মনে করো তুমি রোজার সময় কি হয় যে একজন মানুষ সারা দিন না খেয়ে সন্ধ্যার দিকে যখন আজান দেয় তখন খায়, ঠিক না? তো তখন মনে করো যে তুমি বাইরে আছো, একটা শরবতের দোকানে শরবত বিক্রি হচ্ছে, তুমি রোজা আছো, তো সারাদিন কিছু না খেয়ে তোমার ওই প্রথম গ্লাস শরবত, প্রথম গ্লাস শরবত তুমি যখন গ্রহণ করবা, মনে করো 10 টাকা দিয়ে একটা গ্লাস শরবত গ্রহণ করলে, তাহলে প্রথম গ্লাস শরবতে তুমি যেই মজাটা পাবা, যেই উপযোগটা পাবা, দ্বিতীয় এককে কিন্তু ওই মজাটা পাবা না, ঠিক না? এখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময় একজন ব্যক্তি যদি একই দ্রব্য বারবার ভোগ করতে থাকে তাহলে মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কমে। কেমন মোট উপযোগ বাড়ে আমি বলি, আমি যেটা বলছিলাম যে প্রথম গ্লাস শরবত তুমি 10 টাকা দেখাচ্ছ, কাউকে খেলে 10 টাকা সমানই উপযোগ পাচ্ছ। উপযোগকে আমি যদি এরকম সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তাহলে দ্বিতীয় একক দ্রব্য তুমি যদি আবার একটা এক গ্লাস শরবত খাবা এবং আবার ধরলাম 10 টাকা সমানই উপযোগ পাচ্ছ, তাহলে 10 টাকা আবার তুমি দিলে, দিতে রাজি হচ্ছ, তৃতীয় একক, তৃতীয় গ্লাসও তুমি 10 টাকা দেখেলে এবং 10 টাকা সমানই উপযোগ পেলে, 10 টাকা দিতে রাজি থাকছো। এবার কি হচ্ছে, তোমার তৃষ্ণা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে তুমি তখন চতুর্থ গ্লাস, পঞ্চম গ্লাস, ষষ্ঠ গ্লাস, সপ্তম গ্লাস, এবার অষ্টম, নবম, দশম দিতে, তোমার দশম গ্লাস তোমাকে যদি ফিরিয়ে দেওয়া হয় তুমি বলবা না আমার আর প্রয়োজন নেই, ঠিক না? অথচ তুমি প্রথমে একটা ওইটা টাকা দিয়ে গ্রহণ করছিলে, আর শেষে যে তুমি কিন্তু ওইটাকে আর ফিরে দিলেও গ্রহণ করছো, তার মানে তোমার এখানে তোমার অভাববোধ থাকতে হবে। তো যেটা এই প্রাথমিক উপযোগের কথা যখন আসছে, তখন দেখো যখন একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে, মানে প্রথম একক ওই যে প্রথম শরবত, প্রথম গ্লাস শরবত বা প্রথম আপেল যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে, অর্থাৎ সর্বদ এই উপযোগ সর্বদাই ধনাত্মক হয়। এখন আমি বলছি যে আমি যখন লাস্ট দশম গ্লাসে বললাম যে দশম গ্লাস তুমি, তোমাকে যদি ফ্রি দেওয়া হয় তুমি তখন আর নেবা না, তার মানে কি এখানে যখন ফ্রি দেওয়া হবে তুমি নেবা না, তখন কি তার উপযোগ শূন্য, আবার উপযোগ ঋণাত্মক হতে পারে, মানে ওইটা গ্রহণ করে সে আবার তার ক্ষতি হতে পারে, ঠিক না? এরকম উপযোগ ঋণাত্মক হতে পারে, কিন্তু প্রথম একক উপযোগ কখনো ঋণাত্মক হওয়ার সম্ভাবনা নেই, কারণ কি প্রথম একক উপযোগ থেকেই সে ভালো একটা তৃপ্তি গ্রহণ করে, যেন প্রথম একক দ্রব্য থেকে যে পরিমাণ উপযোগ পাবে ওইটাই ধনাত্মক এবং ওইটা হচ্ছে প্রাথমিক উপযোগ। এবং আসছে যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দেখো আলফ্রেড মার্শাল বলছেন যে 1842 থেকে 1924 সালে উপযোগ, উপযোগ সম্পর্কে মার্শাল সব থেকে বড় ধারণা দিয়েছেন এবং মার্শালের নামটা এখানে সব থেকে উল্লেখযোগ্য। প্রান্তিক উপযোগ ধারণার সাহায্যে ক্রেতা ও ভোগকারীর আচরণ বিশ্লেষণের প্রয়াস। প্রান্তিক উপযোগ জিনিসটা কি, প্রান্তিক উপযোগ জিনিসটা কিরকম, যে মনে করো তুমি ধরলাম এভাবে যে তুমি একটা ধরো একটা আনারস গ্রহণ করছো, একটা আনারস কেটে কেটে কেক ওইটা ওইটা গ্রহণ করলে, কয় টাকা দিয়ে কিনলে, ধরলাম 50 টাকা দিয়ে কিনলে, তাহলে একটা আনারস কিন্তু মোটামুটি বেশ বড়, তো আনারস খাওয়ার পরে তোমার কি ক্ষুধা মোটামুটি মিটে গেছে, ওই আগের মতন নেই,
তাহলে প্রথমে প্রথম উপযোগটা তুমি 50 টাকা নিলে, এবার দ্বিতীয় উপযোগটা, দ্বিতীয় প্রান্তিক উপযোগ, দ্বিতীয় আর একটা যে আনারস গ্রহণ করবা, এই দুইটার ভিতরে পার্থক্য সৃষ্টি হবে। কারণ তুমি তখন প্রথমটা 50 টাকা দিয়ে কিনলেও পরেরটা 50 টাকা দিয়ে কিনতে রাজি হবে না। কারণ কি, তুমি আরেকটা কিনলেও তুমি একটু কম দিতে চাইবা, বলবো যে না এবার 40 টাকা দিই। কারণ কি, তোমার তো আগের মতো ওই ক্ষুধাটা নেই, ওই উপযোগ থেকে আর ওই আগের মতো উপযোগটা পাচ্ছ না বা গ্রহণ করছে। আবার তুমি যদি টাকা দিয়ে পরিমাপ না পরিমাপ করতে চাও, তাহলে দেখো প্রথম একক থেকে 50 টাকা দিয়ে কিনে 50 টাকায় সমান উপযোগ পাবা, কারণ ওখানে মজা পাবাটা তুমি বেশি, ক্ষুধা তোমার বেশি। কিন্তু যখন দ্বিতীয়টা আবার গ্রহণ করবা, তখন কিন্তু দ্বিতীয়টাই ও যদি 50 টাকা দিয়েও কিনো, তোমার মনে হবে না 50 টাকা প্রথমটা খেয়ে মজা পেয়েছি এবং দ্বিতীয়টাই ওই ওই পরিমাণ মজাটা আসেনি। তার মানে প্রান্তিক বলতে এটা বোঝাচ্ছে, বোঝানো হচ্ছে আবার বেশিও হতে পারে, ধরলাম যে প্রথমটা টক ছিল, দ্বিতীয়টা একটু মিষ্টি হলো, এরকমও হতে পারে। তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টায় কতটুকু উপযোগ পরিবর্তন হয়েছে, কতটুকু হয়েছে। ধরলাম যে প্রথমটায় তুমি 50 টাকা দিয়ে কিনছো, 50 টাকায় উপযোগ পেয়েছো, পরেরটা কিনলে ধরলাম 60 টাকা দিয়ে, তাহলে এই দুইটার ভিতরে পরিবর্তন কতটুকু, প্রথম 50 পরেরটা 60, পরিবর্তনটাই হচ্ছে প্রান্তিক উপযোগ, মানে 10 টাকা, সেই পরিবর্তনটাই প্রান্তিক উপযোগ বলা হচ্ছে। প্রান্তিক উপযোগ, দেখো কোনো দ্রব্যের ভোগের পরিমাণ অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয়, অর্থাৎ প্রান্তিক উপযোগ। যেমন কোনো দ্রব্য বা নির্দিষ্ট সময় অতিরিক্ত একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায়, এই যে বাড়তি উপযোগ পাওয়া যাচ্ছে, কখনো বেশি হতে পারে উপযোগটা, কখনো ধনাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে, কখনো শূন্য হতে পারে, যে আগেরটা যা পেয়েছি এটাও তাই পেয়েছি, এরকম। তাহলে প্রান্তিক মানে পরিবর্তন, কতটুকু পরিবর্তন হয়েছে, কম হতে পারে, বেশি হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু পরিবর্তন কতটুকু হচ্ছে, এই যে এই এই সূত্রের সাহায্যে আমরা দেখতে পারি গাণিতিকভাবে, যেটা দেখাচ্ছি মোট উপযোগের পরিবর্তন বাই মোট দ্রব্যভোগের পরিবর্তন, দ্রব্যভোগের পরিমাণের পরিবর্তন, এটা আমরা দিলে এইটা মান বের হয়ে যাবে। প্রান্তিক উপযোগের প্রকারভেদ, প্রান্তিক উপযোগ 3 প্রকার এখানে দেখানো হয়েছে। ধনাত্মক প্রান্তিক উপযোগ যেটা বললাম, ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে, আবার শূন্য হতে পারে। দেখো ধনাত্মক, ধনাত্মক উপযোগটা কীভাবে নিয়ে আসছে, যখন কোনো একটি দ্রব্যের ভোগের মধ্যে যদি মোট উপযোগ বৃদ্ধি পায়, তখন দেখ, তার মানে প্রথম উপযোগ আমি 50 টাকা দিয়ে একটা আনারস খাইছি, পরেরটাও যদি 50 টাকা দিয়ে খাই, 50 টাকা যদি বেশি উপযোগ পাই, আমার কাছে মনে হচ্ছে বেশি পাইছি, তাহলে ওটা ধনাত্মক হবে। যদি দুইটাই সমান সমান উপযোগ পায়, তাহলে পরিবর্তন হচ্ছে না। যদি প্রথম 50 টাকা, দ্বিতীয় 50 টাকা এবং সমান উপযোগ, তাহলে 50 50 মাইনাস করলে 0। পরেরটা কিছু আছে, প্রথম 50 টাকা দিয়ে কিনছি, পরে মনে হলো যেন পরেরটাও 50 টাকা দিয়ে কিনছি, কিন্তু আমি মনে হলো যেন প্রথম পরেরটা আমি খেয়ে মজা পাইনি, তাহলে কি প্রথমটা থেকে দ্বিতীয়টার যতটুকু ওই যে বাদ হবে, বাকি হবে অবশিষ্ট থাকবে, ওইটা আছে ঋণাত্মক উপযোগ। এভাবে আমরা ধনাত্মক প্রান্তিক উপযোগ এবং ধনাত্মক প্রান্তিক এবং তোমার ঋণাত্মক এবং শূন্য প্রান্তিক উপযোগ চিনতে পারি। মোট উপযোগ তুমি সব সহজভাবে বুঝতে পারবা, মোট উপযোগ কি, মোট উপযোগ মনে করো তোমার 5টা আম দিলাম, আমি 5টা আম, প্রথম আম খাবা, দ্বিতীয় আম খাবা, তৃতীয় আম খাবা, চতুর্থ, পঞ্চম, এভাবে সবগুলো থেকে তুমি মোট কি পরিমাণ উপযোগ পাচ্ছ, মোট কি পরিমাণ উপযোগ পাচ্ছ। ধরলাম যে তুমি এক একটা আপেলে, এক একটা আমে 20 টাকা করে তুমি ক্রয় করছো, প্রথম 20 টাকা, তাহলে 20 টাকায় উপযোগ পাচ্ছ। উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়, এটা বলেছে মার্শাল, উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়। আগে মানুষ, আগের অর্থনীতিবিদ বলেছে, আধুনিক অর্থনীতিবিদ বলছে যে উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না। সেই সংখ্যার জিনিসটা কিরকম, সংখ্যার জিনিসটা এরকম যে আমি 10 20 টাকা দিয়ে একটা আম কিনলাম, তাহলে ওই 20 টাকা দিয়ে আমি ওই আমটা খেয়ে 20 টাকার সমান পরিমাণ মজা পেয়েছি, ওইটা তাহলে 20 টাকাই ওর উপযোগ, ওই এই জন্য উপযোগটা পরিমাপ করা যাচ্ছে। আর আধুনিক অর্থনীতিবিদ এটা বলছে মার্শাল, যে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়। আর তোমার, আর আধুনিক অর্থনীতিবিদ হিক্স ও অ্যালেন, উনি বলছে যে, ওনার দুইজন বলছে যে না, উপযোগ আসলে গণনা করা যায় না, সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না। কিভাবে পরিমাপ করা যায়, পর্যায়ের মাধ্যমে পরিমাপ করা যায়। পর্যায় মানে কিরকম, যে প্রথম আম খাইছি, দ্বিতীয় আম খাইছি, কতটুক পরিমাপ উপযোগ পাইছি, কতটুক পরিমাণ আমি একটা থেকে আরেকটা মজা বেশি পাইছি, বা একটা থেকে একটা টক, একটা থেকে একটা মিষ্টি, কতটুকু, এটা কি, এটা হচ্ছে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না, এটা হচ্ছে একটা পর্যায়ের মাধ্যমে পরিমাপ করা যায়। যে প্রথমটাতে আমি বেশি পাইছি, তাহলে দ্বিতীয়টা কম পাইছি, এরকম। যাই হোক, সংখ্যার মাধ্যমে আমরা, মার্শালের কথা অনেক যৌক্তিক, কারণ আমি যখন 10 টাকা দিয়ে একটা দ্রব্য কিনছি, 10 টাকা দিয়ে একটা কলা কিনছি, 10 টাকা খাচ্ছি, ওই কলাটা খাচ্ছি, তার মানে 10 টাকায় উপযোগ পাইছি, আবার 10 টাকা দিয়ে কিনে 10 টাকার কম উপযোগ পেতে পারি, এরকম আর কি। মানে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা,
যখন কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে একই দ্রব্য বিভিন্ন একক ক্রয় করে এবং সেই এককগুলো হতে ভিন্ন ভিন্ন পরিমাণ উপযোগ লাভ করে, এসব উপযোগের সমষ্টি, মানে সবগুলো উপযোগের সমষ্টি, প্রথম আপেল, দ্বিতীয় আপেল, তৃতীয় আপেল, এভাবে আমরা সবগুলো আপেলের সমষ্টি করব। দেখো এটা সূত্রের সাহায্যে দেখানো যায় এরকম। টিইউ মানে মোট উপযোগ, এই যে মনে করো প্রথম আপেল ME1, তার মানে প্রথম আপেল, দ্বিতীয় আপেল, তৃতীয় আপেল, চতুর্থ আপেল, এভাবে করতে করতে আমরা পাঁচটা দ্বিতীয় আপেল খাই, তাহলে পাঁচটা আপেলের যোগফল আছে এই পাঁচ, টোটাল ইউটিলিটি সমান, মোট উপযোগটা এই ছোট ছোট এককের সমান। খুব সহজভাবে তুমি বুঝতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো এবং সঠিক সুন্দরভাবে পড়াশোনা করো। সঠিক সুন্দরভাবে পড়াশোনা করলে তুমি নিশ্চিত বুঝতে পারবা, এবং আশা করি বেশ ভালো সাড়া শব্দ পাচ্ছি তোমাদের। তোমরা একটু পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমরা ভালো করবা।